বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ অর্চনা। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, আমার ছোটদের জানাই অনেক আদর ভালোবাসা, আমার গুরুজনদের জানাই অনেক প্রণাম। তো থাম্বনেলে তোমরা দেখেইছ যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। ইনফ্যাক্ট আমার নানান মানে আমার কিছু কথা নিয়ে, আমার সমস্যা নিয়ে, আমার আমার ব্যাপারগুলো জানানো, মানে তোমাদের জানাবো, এর আগে আরেকবার করেছিলাম। তো কিছু কিছু বন্ধু জানে, কিছু কিছু বন্ধু আমার আমি কিভাবে এখন আছি সেটা জানে। তো সেই সবই একটু আলোচনা করবো। আগে বলো তোমরা কেমন আছো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে পরে কমেন্ট করো। তো প্রথমেই আগে বলি যে আমি আমার অসুস্থ মাকে নিয়ে বাড়িতে একাই থাকি, প্রায় একা থাকি, আসা যাওয়া করে, মানে আমার দিদি জামাই বাবু আসা যাওয়া করে, আমার হাজবেন্ড আসা যাওয়া করে। তো আমার এই এক বছর হলো মে মাসে, মানে মে মাস গেল, এক বছর পূর্ণ হলো, বিয়ে হয়েছে। তো ছ বছর হয়ে গেল, প্রায় ছ বছর হতে চলল আমার মা অসুস্থ, সেরিব্রাল অ্যাটাক। তো সেই থেকে আমি আমার মাকে নিয়েই আছি। আমার দিদি থাকে কলকাতায়, যাদবপুর। তো আমি বাড়ির ছোট মেয়ে, প্রচণ্ড আদরে বড় হয়েছি, যা হয় বাড়ির সবাই, সব মেয়েরাই আদরে, ছেলেমেয়েরা আদরেরই হয়। তবু ছোটরা তো একটু সবার স্নেহ ভালোবাসাটা বেশি পায়, তো আমি সেইভাবেই বড় হয়েছি। তো যখন এরকম একটা, আমার বাবাও 15 বছর বিছানাতেই ছিলেন। তো যখন এইরকম একটা মায়ের এরকম একটা দুর্যোগ ঘটে গেল, প্রচণ্ডভাবেই তো ভেঙে পড়া, সেটা বলার কিছু থাকে না। মা যার এরকম হয়ে যায়, সেরিব্রাল অ্যাটাক, প্রায় কথা বন্ধ, মানে কথাটা বন্ধ, একটা দিক ডান দিক পুরো চলে না, বা দিক চলে মোটামুটি, হাত পা নাড়াতে পারে। তো আমার দিদি বললো যে আমি কিচ্ছু, মানে বাড়িতে একদম প্রচণ্ড আদরে বড় হয়েছি। তো দিদি বললো যে বাবু চলে চল কলকাতায়, সবাই একসাথে থাকবো। তো সত্যি হয়তো আমার অভিজ্ঞতা, আমার সব কিছুই কম, তখন একটু জেদের বশবর্তী হয়েই শুনলাম না দিদির কথাটা, তখন বাবা ছিল, ভাবলাম না নিজের বাড়ি ছেড়ে যাব অসুস্থ মানুষকে নিয়ে, সেটাও একদিকে আমারটাও খুব একটা ফেলে দেওয়া যায় না, যাব না থাকি, ঠিক আছে যাব না। তো যেটা বলছিলাম, একটা ফোন এসেছিল আমার, তাই একটু স্টপ করলাম। তো যা বলছিলাম যে আমার দিদি বললো যে চলে চল, আমি বললাম যে না এরকম নিজের বাড়ি ছেড়ে। দিদি বললো যে এখন কিন্তু বুঝতে পারছিস না, একা থাকতে থাকতে প্রচণ্ড, কিন্তু একটা সময় আসবে প্রচণ্ড প্রবলেম এসে দাঁড়াবে, কেননা আমরা অত দূরে থাকি। তো যথারীতি শুনলাম না, বাবা ছিল, আর আমি খুব মানে পরিবার কেন্দ্রিক একটা মেয়ে, মানে আমার বাপি আছে, ঠিক আছে, আমি গল্প করতে করতে মাকে দেখতে দেখতে বাপি, মানে সেই সময়টা এমন, আমার বাবা একটা খাটে, মা একটা খাটে, বাপি 15 বছর ধরে বাবার পায়ে ফ্র্যাকচার ছিল, কিন্তু বাবা এমনি সুস্থ ছিল, কথাবার্তা বলা সব কিছু, হাত পা নাড়া, সেদিকে কোনো প্রবলেম ছিল না। মায়ের অ্যাটাকের পর মা মানে একটা খাটে একটাই ঘর, মানে একটা ঘরেই দুজনকে দেখতাম, একটা খাটে মা, একটা খাটে বাবা। এই গেল আমার 17, 16, 17, 18 তিনটে বছর, বাবা 2018 আমাদের ছেড়ে চলে গেল। তো বুঝতেই পারছো যে আমি একদম একা হয়ে গেলাম আমার মাকে নিয়ে। এবার যে প্রবলেমটা হলো সেটা আমার, তো ঠিক আছে আমি তো বাড়িতে রইলাম, এবং আমার মা এমন একটা পেশেন্ট, মানে আমাকে একটা ফোঁটাও ছাড়ে না, মানে আমি আমার বাইরের উঠোনে বেরোতে পারি না, এই রকম, মানে আমার এতদিন যে আমি আছি, মানে আমার পাড়ার লোক হয়তো আমার কাছে, মানে আমাকে না এতটা সাপোর্ট করলে, মানে আমি যদি একটা ফোন করি যে আমাকে এটা এনে দাও, আমি পুরো বন্দি, মানে আমি আমি একদম বন্দি, মাকে ছেড়ে তাও যাই না। আর কাউকে যে রাখবো, আমার মা বীভৎস পেশেন্ট, মানে কিছু শুনবে না, মানে যেটা চাই তো সেটা চাই, মানে এখনো অবধি সেই মানুষটা পড়ে আছে বলে আমরা কিন্তু সেই মানুষটাকেই গুরুত্ব দিই। কেউ থাকলে এবার তারাও তো নানান এই পেশেন্ট নিয়ে ঘাটাঘাটি করেন,
তো তাদেরও এক এক সময় মাথা গরম হয়ে যায়। এবার হয়তো আমার মাকে একটু মাথা গরম করে কিছু বললো, আমি হয়তো সহ্য করতে পারলাম না, এইরকম একটা জিনিস হবে বলে আমি কাউকে কিন্তু রাখিনি, আমি আমার মায়ের মাকে দেখি। তো বাবা চলে যাওয়ার পর প্রবলেম যেটা হলো, আরও একা হয়ে গেলাম, একাকিত্ব আমাকে গ্রাস করলো। ঠিক আছে, সেটা প্রথম প্রথম হয়েছে, এখন আমি মোটামুটি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হয় না। প্রবলেম যেটা হলো সবটাই হলো আমার দিদিদের, মানে যে কোনো কিছু, মানে আমি হাঁচলে তাদের কলকাতা থেকে চলে আসতে হচ্ছে, কাশলে কলকাতা থেকে চলে আসতে হচ্ছে, শুধু মানে দিদিরা নয় বাচ্চাটা সাফার করছে। এখন ভাবি যে সত্যি তখন হয়তো দিদির কথাটা শুনলে যদি আমি চলে যেতাম হয়তো ভালো হতো, একসাথে সবাই মিলে থাকতে পারতাম। আর আমার জামাইবাবু হচ্ছে ভগবান, মানে হয়তো আমি ভগবানকে দেখিনি সামনে, আমার জামাইবাবু ভগবান, তো তার কোনো রকম কোনো বাধা নেই, আমরা সব একসাথে থাকতাম বা পাশে থাকতাম বা কাছাকাছি থাকতাম দিদির বাড়ির, অসুবিধে ছিল না। যাই হোক, তখন অতটা বুঝতে পারিনি। তো এই করে এখন চলছে, যে কোনো কিছুতে আমার তো বিয়ে হয়েছে এক বছর হলো, এখন নয় আমার হাজব্যান্ড যাতায়াত করছে, কিন্তু এই টানা এতগুলো বছর ধরে কিন্তু প্রত্যেকটা, মানে আমি পুরো ঘরবন্দি, মানে আমাকে যদি একটা মানে গ্লাসও ভেঙে যায় আমাকে অন্য কিছুতে খেতে হবে, যতক্ষণ না কেউ আমায় এনে দেয়, আমাকে বাটিতে খেতে হবে, কাঁচের গ্লাস ভেঙে গেলে বাটিতে খেতে হবে, বা একটা যদি চামচ না থাকে সেটা মানে আমাকে চাউমিন হাতে করে খেতে হবে, মানে এই হচ্ছে আমার এরকম। আমি ওই যেটুকু বেরোই উঠোনে, তোমরা যে দেখো আমি একটু শর্ট করি যাই করি না কেন, আমি উঠোনে, এবং আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেওছি আমি কিন্তু সবসময় দিতেও পারি না, তোমরা বুঝতেই পারবে দিতে পারি না, তাও এসেছি যদি কারোর ভালোবাসা পাই, যেটুকু এগিয়ে যাওয়া যায়, মানে আমি মাকে নিয়ে সবসময় বীভৎস ব্যস্ত থাকি, সারা রাত ঘুম নেই, মানে যা হয় একটা বাচ্চা থাকলে যা হয়, তো এটা তো হয়তো আরও বেশি। তো যাই হোক, মাই এখন আমার সন্তান, মাই এখন আমার মেয়ে, আমি মা ছাড়া জীবনে কিছু জানি না, এমনকি বিয়ে করবো না বলেছিলাম, কেননা আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। তো যাই হোক, ভাগ্যে থাকলে যা হয়, মানে আমার হাজব্যান্ড বলো, আমার শ্বশুরবাড়ি বলো, নিশ্চয়ই তাদের আমি নিশ্চয়ই তো ভালো মানুষ বলবোই, কেননা দেখো আমার বিয়ে হয়েছে এখানে, আমি বিয়ের পর যাইনি, তখন করোনা চলছিল, আমি একটা বছর পর, মানে আমি মার্চে, আমি এই আগের দু মাস আগে মার্চে আমি শ্বশুরবাড়ি, এক বছর পর আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তাও দুদিনের জন্য, কেননা ওখানে আমার অনেকে আছেন, আমার বয়স্ক দাদু ভাই দাদা শ্বশুর আছেন, অন্তত দেখো যতই হোয়াটসঅ্যাপ কল হোক একটা তো নিজে চোখে দেখতে ইচ্ছা করে, তো সেইটা আমায় দেখবে বলে, হ্যাঁ তো গিয়েছিলাম। তা যাকে তো দেখাশোনাটা হয়েছিল, তখন আমার মা সুস্থ, দেখাশোনাটা হয়েছে, আমার মায়ের ভীষণ পছন্দ আমার হাজব্যান্ড, যে এখন ভীষণ পছন্দ, মাথায় শুধু তার কথা, হলো আমার মায়ের এক একটা হলো। তো সেই থেকে পুরো মানে আমি মানে মেন্টালি ভীষণ আপসেট ছিলাম, আমি বিয়ে করতে চাইনি, যে দেখো এরকম একটা আমার তো জীবনটা এখন আলাদা, আমি না পারবো হট করে ঘুরতে যেতে বেড়াতে যেতে, তো তাকে তো এর মধ্যে জড়ানো উচিত নয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড সেটা শোনেনি, বলেছিল যে আমি এই মেয়েকেই বিয়ে করবো, সবসময় তো ওপরের সুখটা আসল নয়, ঘুরতে গেলাম বেড়াতে গেলাম, তাও অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, শোনেনি, যাই হোক ভাগ্যে হয়তো যেটা থাকে সেটাই হয়। তো সেখানে আমার এক বছর আগে বিয়েটা হলো। তো তোমরা শুনতেই পাবে আমার মা কিন্তু, আমি কিন্তু এই যে এখনও কথা বলছি আমার মা কিন্তু মানে চেঁচাচ্ছে, আমি একবার করে যাচ্ছি থামাচ্ছি, বাচ্চাদের মতো চাপড়ে আসছি, আর আমি ব্লগ এই জন্যই ডেলি ব্লগও আমি করতে পারি না, কেননা আমি এটা অনেকবারই আগে বলেছি যে আমি অসুস্থ মানুষকে দেখিয়ে তাকে চান করাচ্ছি, তাকে খাওয়াচ্ছি, আমি করতে পারি না, মানে আমি নিজে পছন্দ করি না, যারা করেন আমি ছোট করছি না, সেটা তারা তাদের বিচারে তারা করেন, আর আমি এটা মানে পার্সোনালি আর কি, যে মানুষটা অসুস্থ যে যে কিছু বলতে পারবে না, আমি তাকে কিন্তু ক্যামেরার সামনে আনাটা আমি নিজে পছন্দ পার্সোনালি পছন্দ করি না, আমরা দু বোনই পছন্দ করি না, তাই আমি ফাঁকে ফাঁকে যেটুকু পারি, যেটুকু ভিডিও পারি, যেটুকু তোমাদের সাথে কথা বলতে পারি সেটুকুই আনার চেষ্টা করি। তোমাদের যদি ভালো লাগে, যদি দিদি হই বোন হই, আমার কথা যদি একটুও ভালো লাগে, আমার পাশে যদি একটুও থাকতে ইচ্ছা করে, কোনো জোর নেই, যদি থাকতে ইচ্ছা করে তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমি এইটুকু এইটুকু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মাকে সেবা করার সাথে সাথে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো শুনলো না, বিয়েটা হলো। এইবার যেটা তোমাদের আমি থাম্বনেলে যেটা দিলাম, যে একটা বছর মানে এখনো পর্যন্ত বা একটা বছর হয়ে গেল, আমি আর আমার হাজব্যান্ড কিন্তু কোথাও ঘুরতে যাইনি, বেরোনো মানে শুধু শ্বশুরবাড়ি, কোথাও কিন্তু এখনো পর্যন্ত আমরা ঘুরতে যাইনি। তো
যাই হোক, হয়তো আমাদের পুরো ফ্যামিলিটাই এত দুর্যোগের মধ্যে দিয়ে গেছে, আমরা পুরো বন্ডিং এর উপরই মানে চলছি, মানে আমার দিদি জামাই বাবু আমি সবাই একে অপরের সাথে হাতে হাত রেখে, এমনকি বাচ্চাটা, এইটুকু বাচ্চা একটা প্রচণ্ড মানে এত বুঝদার যে সবাই এইটুকুতেই চলছি, আমার হাজবেন্ডও তাই। তো সকলের আশীর্বাদে হয়তো, এবং আমার পাড়া পাড়ার আমাকে কিছু কিছু মানুষ এতটা আশীর্বাদ করেন যে কি বলবো, মানে হয়তো সবার মা বাবার আশীর্বাদ হয়তো। যাই হোক, এইভাবেই চলছে, আমি মা থাকাকালীন আমি কোথাও যাব না, আমি বাপের বাড়িতেই থাকবো, মাকেই দেখবো, এই হচ্ছে ব্যাপার। মানে মা আমি যখনই যেখানেই থাকি না কেন, আমি মাকে আমি আমার কাছে রাখবো, এই হচ্ছে আমার মূল বক্তব্য। তো যেটা নিয়ে এবার থাম্বনেলে দেওয়া, যে জামাই ষষ্ঠীটা হলো না, মানে আমার মা করতে পারলো না বা আমার বাপের বাড়িতে হলো না, কি করে হবে, তোমাদের তো সবটাই বললাম, তো আমার মাই যেখানে পড়ে আছে সেখানে কি করেই বা হবে। তো খুব ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল যে হোক, বাড়িতে প্রত্যেকটা মেয়েই চায় যে বাপের বাড়িতে মা জামাইকে খাওয়াবে, আদর করে খাওয়াবে। তো যাই হোক, মানুষের ভাগ্যে তো সবটা থাকে না, আমরা আমরা পুরোটাই কপাল নিয়ে আসি। তবু বলবো যেটুকু পেয়েছি আমি অনেক পেয়েছি, আরও অনেকে অনেক কষ্টে আছে, আমি যেটুকু পেয়েছি আমি আমার ভগবানের মতো দিদি জামাইবাবু পেয়েছি, আমার অত মানে বাচ্চা মেয়ে এত সাপোর্টিভ, অত ভালো আমার দিদির মেয়ে, আমার হাজব্যান্ডকে তো নিশ্চয়ই আমি বলবো, তো আমার হাজব্যান্ডকে তো নিশ্চয়ই আমি বলবো যে এরকম যেন প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম মনুষ্যত্ব থাকে, যে আজকে মাকে দেখছে বলে সে আমার বাড়িতে আসতে পারবে না বলে আমি তাকে বিয়ে করব না, বা এই যে এই ধরনের। নিশ্চয়ই আমার আশেপাশের সকলকে আমি আমার মানে আমি বলবো যে আমি খুব ব্লেসড যে আমি আমার পরিবার এরকম পেয়েছি, শুধু মানে নট অনলি পরিবার, আমার আশে মানে আমার পাড়া আমাকে যদি না এইভাবে সাপোর্ট করতো, আমাকে যদি আমার একটুখানি বিপদ একটু না ডাকাতেই চলে আসতো, আমি কিন্তু একভাবে থাকতে পারতাম না একা একা মাকে নিয়ে এখানে। তো যাই হোক, আমার বাড়িতে তো জামাই ষষ্ঠী হয়নি, কিন্তু যেটা খুব আনন্দের খবর সেই ভিডিও তোমাদের আমি নিশ্চয়ই, যদি আমার দিদি ওখান থেকে তুলতে পারে, নিশ্চয়ই আমি দেখাবো বা কিছু ফটো আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমার দিদি, কিন্তু আমার ছোটবেলা থেকে আমার দিদি আমার মা, মানে কোনো অংশে মায়ের থেকে কম নয়, কোনো অংশেই মায়ের থেকে কম নয়। তো আমার দিদির দিদির বাড়িতে জামাই ষষ্ঠীটা করবে। তো জামাই ষষ্ঠীর দিন হয়ে ওঠেনি, সকলেই ব্যস্ত, আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল, আমার দিদিরা ওদিকে ব্যস্ত ছিল, তো যে কোনো ভাবে হয়ে ওঠেনি। তো কিছুদিনের মধ্যেই ওখানে যাবে আমার হাজব্যান্ড, তো আমি যেতে পারবো না যথারীতি, আমার হাজব্যান্ডের একটু তো ইতস্তত হচ্ছেই, বুঝতেই পারছো, ওয়াইফ ছাড়া। কিন্তু আমাদের যেভাবে আমাদের পরিবারটা চলছে একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, সেও বলেছে যে না যাবো, দিদি ভাইয়ের বাড়ি যাব। তো দিদি কিন্তু ওখানে জামাই ষষ্ঠী করবে। তো এই হচ্ছে ব্যাপার, আমার এখানেও না হলে ও আদর পাবে, আদর যত্ন পাবে, আমার দিদি জামাইবাবু মানে আমরা হয়তো নামে দিদি জামাইবাবু বলি, কিন্তু আমাদের মা বাবা কোনো অংশে মা বাবার থেকে কম নয়। তো ওখানে হবে সেইটা একটা আনন্দ। তো আমি হয়তো থাকতে পারবো না, ওরা অনেক ছবি পাঠাবে আমাকে, আমি বলেছি তোরা প্রত্যেকটা মুহূর্তে ছবি আমাকে পাঠাস। তো এইটুকুই তোমাদের বলার ছিল, আরও অনেক অনেক কথা, হয়তো ভিডিওটা বেড়ে যাবে, বলছি না এক একদিন আসবো। তোমাদের যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে অন্তত তোমরা আমাকে দেখছো, শুনতে ইচ্ছা করছে, তাহলে আমি হয়তো আরও কিছু কথা নিয়ে আসবো। তো যদি ভালো লাগে আমি নিশ্চয়ই আসবো। এবার আমি শেষ করবো, আমার মাও ডাকছে। তো তো সত্যি অনেক বড় হয়ে যাচ্ছে, এবারে শেষ করবো, আমার মাও ডাকছে। তো সকলের কাছে শেষে একটাই অনুরোধ করব, সকলে একটু আমাকে যদি দেখো ভিডিওটা, আমার জন্য প্রে করো যে আমার শরীরটা যেন ভালো থাকে। মানে কেন ভালো থাকে, এই কারণেই, আমি যদি ঠিক থাকি তবেই আমি আমার মাকে কিন্তু ঠিকঠাক করে সেবা করতে পারবো। তো সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা দেখো, আমার মা ডাকছে, তোমরা বুঝতেই পারছো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।